السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে দোয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা করব তো সবচাইতে বেশি তাই প্রত্যেকটি মুসলমান মাত্রই কিছু গুরুত্বপূর্ণ দোয়া মুখস্থ করা উচিত যেগুলো আমাদের সুযোগ সুবিধা মতো পড়া যেতে পারে একটি গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা ওয়াত্তুকা আল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে হেদায়েত চাই ওয়াত্তুকা এবং তাকওয়া চাই পরহেজগারিতা চাই ওয়াল আফাফা এবং অন্তরের নিষ্কলুষতা অন্তরের পবিত্রতা অলগিনা এবং ধনাঢ্যতা এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া যা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জিনিসকে অন্তর্ভুক্ত করে নিয়েছে এই দোয়াটির মধ্যে মানুষের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে প্রত্যেকটি মুসলমানের হেদায়েত সবচাইতে বেশি জরুরি এবং আল্লাহ তাআলার ভয় সবচাইতে বেশি জরুরি এবং অন্তরের পবিত্রতা অর্থাৎ শিরক নিফাক বিদাত এ সমস্ত অন্তরের রোগ এ সমস্ত রোগ থেকে পবিত্রতা আল্লাহর কাছে কামনা করা এবং দারিদ্রতা যা মানুষের ঈমান বিনষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তাই এই দোয়াটি সবচাইতে বেশি একটি গুরুত্বপূর্ণ দোয়াগুলোর মধ্যে একটি দোয়া তাই এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন আরেকটি দোয়া যে দোয়াটি আল্লাহর নবী বেশিরভাগ সময় পড়তেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব তুমি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন যখন সুযোগ পাবেন তখনই পড়বেন আরেকটি দোয়া ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হে আমাদের রব তুমি আমাদেরকে হেদায়েত দান করার পরে তুমি আমাদেরকে বিভ্রান্ত করো না ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب এবং তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে দয়া দান করো তুমিই সর্বদাতা